তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন উপনির্বাচনে তাদের 100% দিয়ে তারা লড়াই করবেন। বাম কংগ্রেস এই শূন্যে পরিণত হওয়া পার্টি এবং ওইরকম ওদের নিয়ে মন্তব্য করে আমি সময় নষ্ট করব না। ছয় কোনো প্রশ্ন নেই, ছয়। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থীও ঘোষণা করেছে, তবে অন্যদিকে বাম কংগ্রেস জোট না হওয়ার পথে রয়েছে, তো কোথাও এটি ভোট ভাগের সম্ভাবনা বেশি নয় কি? বাম ফ্রন্ট এমনি শূন্য, ওরা কংগ্রেসের সঙ্গে জোট করবে কি করবে না এটা কংগ্রেস আর বাম ফ্রন্ট নিজস্ব তাদের দলের ব্যাপার, এগুলো নিয়ে আমাদের মন্তব্য করা মানে আমার মনে হয় না এগুলো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে। তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন উপনির্বাচনে তাদের 100% দিয়ে তারা লড়াই করবেন, মাঠে ছিলেন। দেখুন, সবাই কিন্তু যেখানে যে প্রার্থী হয়েছেন গ্রাউন্ড রুটেড এবং তারা কিন্তু সবাই কিন্তু এরিয়াতে যথেষ্ট ফেমাস এবং কাজ করেছেন মানুষের জন্য দীর্ঘদিন, এবং আমার মনে হয় যারা সিলেক্টেড হবেন আগামী দিন মানুষ এটা বুঝেই তাদেরকে নির্বাচিত করবেন যে মানুষের দাবির জন্য তারা কতটা পথে নামবেন বা কতটা আদায় করে নিয়ে আসতে পারবেন সেই অঞ্চলের উন্নয়নের জন্য। সেটা আমার মনে হয় মানুষের উপরেই ভোটের জন্য আমরা ছেড়ে দিই, কিন্তু বাম কংগ্রেস এই শূন্যে পরিণত হওয়া পার্টি এবং ওইরকম ওদের নিয়ে মন্তব্য করে আমি সময় নষ্ট করব না। এই প্রার্থী প্রসঙ্গে নৈহাটিতে সিপিএমের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে সিপিআইএম এল থেকে, যেখানে যেই নকশালকে সর্বত্র তারা এড়িয়ে এসেছেন, তবে কি সর্বশেষ সিপিএম তাদের খড়কুটো তো আঁকড়ে ধরতে চায়। মানুষ যখন জলে ডুবে যায় তখন দেখবেন যে জলে ডুবে যাচ্ছে, তার আগে সে বাঁচার জন্য একবার লাস্ট মরিয়া চেষ্টা করে, একবার খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা আর কি। নৈহাটিতে যে ওনাদের কিছু হওয়ার নেই সেটা ওনারা খুব ভালো করেই জানেন, কিছুটা ভোট যদি কাটতে পারি এই আর কি আশায় মাঠে নেমেছেন আর কি। আচ্ছা, একটা শেষ প্রশ্ন, যে 2021-এ 5টি কেন্দ্রে টিএমসি জয়ী হয়েছিল, এবার কি মনে হচ্ছে? ছয় কোনো প্রশ্ন নেই, ছয়। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন, বাংলা খবর মানেই বাংলা হাট।